ফিলিস্তিনে কি হত্যাযজ্ঞ চলছে, পৃথিবী চুপচাপ বসে আছে, মুসলিম বিশ্বের মুখে তালা দেওয়া, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সরকার এখনো চুপ করে আছে, কারণ এদের হাত পা বাঁধা ইহুদি খ্রিস্টানদের কাছে। এই দৃশ্য দেখছে, মুখের চোখের পরে সবাই দেখছে এবং শুনছে। এরপরও 57টি ইসলামী রাষ্ট্র নীরব হয়ে আছে, কারণ তারাও ইহুদি নাসারা গোলামি করছে, অন্যভাবে যারা বন্দি হয়ে আছে কথা বললে হয়তো তারা মার খাবে। মুসলমানদের তিনটা কেবলা, মক্কা, মদিনা আর বাইতুল মুকদ্দাস, আজকে আক্রান্ত, অথচ মুসলিম বিশ্ব চুপচাপ। তুমি জানো তোমরা কোন জাতির উপরে হামলা করেছো? যারা বিসমিল্লাহ বলে খায়, আলহামদুলিল্লাহ বলে শেষ করে, খুশি আল্লাহ আকবার বলে, এবং যারা যুদ্ধ শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ সেই জাতির স্বার্থে ফেরেশতা দিয়ে তোমার বোমাগুলো সব উঠিয়ে নিয়ে চলে গেছে। আল্লাহ আকবার বলছেন, মনে রাখো মুসলমান, কশ্চিনকালে ইহুদি নাসারা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের দলভুক্ত হও। শেষ রাকাতে রুকুর পরে উঠে আমাদের ইমাম সাহেব কোনোদিন নাজিলা করবেন, আপনারা যেন ঝট করে সেজদা যাবেন না আবার। اللهم انصر المسلم في فلسطين، اللهم انصر المسلم في كل مكان، اللهم انصر المسلم في كل مكان. اهل حدیث আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। بسم الله الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين সূরা তুর 21 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবন একটি মুসাফিরের জীবন। জন্ম হয়েছিল ছোট্ট একটা অবুজ শিশু রূপে, আস্তে আস্তে বড় হয়েছে, 16 বছর বয়স হয়েছে, তখন একটু শক্তি হয়েছে, তখন আমি হিসাবের মধ্যে এসেছি, ক্লাসে দুষ্টুমি করলে শিক্ষকের ধমক খেতে হয়, বুঝি দুষ্টুমি করাটা ঠিক নয়, দাঁড়িয়ে পেশাব করলে মুরব্বীরা বকা দেয়, বুঝলাম না দাঁড়িয়ে পেশাব করা ঠিক নয়, উলঙ্গ হয়ে চললে বাপ মা দূর এসে কাপড় পরিয়ে দেয়, বুঝলাম উলঙ্গ হওয়াটা ঠিক না, কাপড় পরতে হয়,
ছোটোবেলায় কিন্তু এগুলো খুব ভালো ছিল, কিন্তু এখন বড় হচ্ছে যতই ততই একটা একটা বাধা নিষেধ আসছে, আর ততই মানুষের মধ্যে একটা একটা শিক্ষা হচ্ছে। লোকমান হাকিমকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো নবী না, তেমনি এত বড় জ্ঞানী হলেন কেমন করে? উনি বলেছিলেন, অজ্ঞদের দেখে আমি বিজ্ঞ হয়েছি, অজ্ঞরা যেসব কাজ করে আমি সেগুলো করি না। আস্তে আস্তে লোক আমাকে একদম হ্যাকিং বলতেছে, বিজ্ঞ হয়ে গেছে। আমার কিন্তু কোনো শিক্ষক নাই, আমার শিক্ষক হলো অজ্ঞরা। মানুষ ছোটোবেলায় কি অজ্ঞ ছিল না? আমরা সবাই তো অজ্ঞ ছিলাম, কেউ বুঝতাম। এবারে জীবনের সফরসূচি শুরু হলো, ষোলো থেকে পেরিয়ে আমি 32 বছর বয়স হয়ে গেছে, আমি একবার পূর্ণ পরিণত যুবক। এখন আমার প্রতিটি কাজে শাস্তি, এমনি করে 40 বছর পর্যন্ত চলল। দুপুরের মধ্যাহ্ন আস্তে আস্তে নিম্ন গতি শুরু হয়ে গেল, আস্তে আস্তে একসময় আমি 50 পেরিয়ে 60-এ চলে গেছি। 60-এর পর থেকে 70 বছর পর্যন্ত হাদিসের ভাষায় আমার উম্মতের জীবনকাল, গড় আয়ু হচ্ছে আমার উম্মতের 60 থেকে 70। এরপরে যেগুলো বাঁচে এগুলো আল্লাপাকের বিশেষ মেহরবানি, আমরা কিন্তু এখন সেই বয়সে পৌঁছে গেছি। আপনি কি বলতে পারেন কে আপনাকে এই সফর সূচি সৃষ্টি করে দিয়েছেন? কে আপনাকে ছোট্ট এক হাত লম্বা শিশু থেকে আজকে 3.5 হাত পূর্ণ পরিণত একটা মানুষই পরিণত করেছেন? আমরা 5 ফুট 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি ম্যাক্সিমাম, এর বেশি হলে আমরা খুব খারাপ মনে করি, এই লোকটা কী একটা তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। পৃথিবীতে একটা দেশের একটা অঞ্চল আছে, সেখানে কোনো মানুষ 6 হাতের নিচে নয়, 6 থেকে 8 হাত লম্বা। ওই গ্রামে যেই জন্মগ্রহণ করে যত বয়স্ক মানুষ 6 থেকে 8-এর মধ্যে, অথচ ওই দেশে আরও সমস্ত এলাকায় কিন্তু এরকম নাই। কেউ বলে একটা পানির দোষ, কেউ বলে একটা মাটির দোষ, মেলা কথা মেলা কজনেই বলে। আসলে যে যিনি করেন তার কথা কেউ খবর রাখে না। রথ চলে সমারোহ মহা ধুমধাম, ভক্তরা সব লুটিয়ে শির করেছি পুরোনাম, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যাম। কথা বলছেন, আসলে যিনি এগুলো করছেন তার হিসাব কারোর মাথায় নাই, অলক্ষ্যে থেকে সব তিনি হিসাব করছেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। হে মানুষ, তোমাকে আমি ছোট্ট মামুন বানাতে পারি 2.5 হাত লম্বা, তোমাকেই আর আমি 8 হাত লম্বা বানাতে পারি, তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই, সবই আমার হাতে। নাসার কন্ট্রোল রোম থাকে পৃথিবীতে, আর চন্দ্রযান থেকে কোথায়, 2 কোটি 38 লক্ষ মাইল দূরে চাঁদ, সেখানে চন্দ্রযান পড়ে 5-6টা মানুষ নিয়ে কলকাতায় নার্সে কিন্তু নাসায় বসে ফিরে, তাই না? তাই কিন্তু কেউ টের পাচ্ছে না। এখানে কন্ট্রোল টাওয়ার থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ওটা শেষ। আমাদের সবারই কন্ট্রোল টাওয়ার কিন্তু আল্লাহর হাতে, সেখান থেকে যার নির্দেশনা আসতেছে সেভাবে আমরা চলছি, যাকে দিয়ে যা করা প্রয়োজন আল্লাহ তো করে নিচ্ছেন। আর এজন্য আজকে যে ছোট বাচ্চাটি আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, এই বাচ্চাটি কি হবে ভবিষ্যতে আপনি জানেন না। আমরা যখন কলেজের ছাত্র ছিলাম তখন আমরা মালথাসিয়ান থিওরি পড়তাম, যত সন্তান হবে তত জমি জমা ভাগ হবে, ওদের সন্তান বেশি হলে জঞ্জাল হবে, যত পড়ার সন্তান কম হবে। এই কমানোর চিন্তা বাংলাদেশের মানুষের কোনো কালে ছিল না। ওই থিওরি যদি আমাদের পড়ানো না হতো তাহলে আমরাও বোধহয় কখনো জানতাম না। এই কমানোর চিন্তা করাতে আজকে পৃথিবী তরুণ থেকে বঞ্চিত হয়ে গেছে। জাপান তরুণ পাচ্ছে না, ফ্রান্স তরুণ পাচ্ছে না, চীন তরুণ পাচ্ছে না। দেখেন না, বাংলাদেশ থেকে সব লোভনীয় অফার দিয়ে আমাদের তরুণদেরকে নিয়ে যাচ্ছে বিদেশে। গত সংখ্যা তাহারকে যারা আমাদের সম্পদ দিয়ে পড়েছেন তারা বুঝতে পারছেন কী অবস্থা হচ্ছে এখন।
ওরা তরুণের দুর্ভিক্ষে ভুগছে, কারণ তারা তাদের এক বা দুইয়ের বেশি সন্তান নেয় না। এই সন্তান বয়স্ক হয়ে যাচ্ছে, বাবা তো আরও বুড়ো হচ্ছে, কিন্তু কলকারখানা চালাবে কারা? যুবক লাগবে না, ওখান তো শক্তি লাগবে। তরুণ শক্তি যদি জাতির না থাকে কোনো জাতি, তো মানুষজন বুড়ো হয়, পুরো জাতি সামনে শেষ হয়ে যায়। আর এই তরুণদের উৎপাদন যাতে বেশি হয়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, তোমরা বিবাহ করো, ওদুদাল বলুদা, তোমাদের যে সমস্ত মেয়েরা বেশি বেশি সন্তান দেয়, বেশি বেশি তোমাদেরকে ভালোবাসে, তাদেরকে বিবাহ করো। যাদের সন্তান হয় না, এগুলো তো আল্লাহ রাসূল উৎসাহ দেননি, সন্তান দিচ্ছেন যাতে বেশি বেশি সন্তান হয়। আর আমরা উল্টা বলি, সন্তান যাতে কমে। কমানোর যত রকম কলকারখানা আস্তে আস্তে আবিষ্কার হয়ে গেছে, এখন সেই তালে মানুষ থাকে। যে সন্তান হবে সে শুধু হাত নিয়ে আসে না, একটা মেধা নিয়ে আসে। আমাদের মুসলিদের মধ্যে এমন একজন ভাই আছেন, তার 100টা জমি নেই, যে নিজে আমাকে গল্প করেছেন, কিন্তু ছোট্ট দুটো ছেলে আছে, ক্লাস 9-এ। তার নাম রেজিস্ট্রেশন আছে, কিন্তু সে পড়ে না, কারণ সেখানে সব ছবি ভরা। যারা আমার মাদ্রাসা শিক্ষা অন্তরালে বইটা পড়েছেন বা তাহারিকে দেখেছেন, কতগুলো যে ছবি আছে তালিকা দেওয়া আছে আমার এসব বইতে, 9-10 পর্যন্ত আমরা মধ্যে লিখেছি সম্ভবত। ছবিমুক্ত কোনো বই আপনি পাবেন না, আর সব নেতা নেত্রীদের ছবি বেশি। ওই ছেলে এত ইমানদার, যেহেতু ওখানে ছবি আছে, আমি ওই কর্ম পূরণ করবো না, ডিগ্রিও নেব না, তো কী করবে দিয়ে ভবিষ্যতে? আল্লাহ তার এমন মেধা দিয়েছে, এখনই ইচ্ছা করলে তারা দুই ভাই ঘরে বসে 4.5-4.5 মোট 9 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারে, কিন্তু করে না ফ্রিল্যান্সিং। সেখানেও নাকি কী একটা মিথ্যা পাইছে, ও করবে না, এই 9 লক্ষ টাকা সে বাদ দিয়েছে। মানে ডিজাইন শিখেছে দেখি দেখি, দুই ভাই ডিজাইন মাস্টার। বাবা আমাকে বলছে, স্যার ওই ছোট্ট বাচ্চার ইনকামে আমি এখন চলছি, আমার স্বামী স্ত্রী, আমাদের 100টা জমি নেই। এই মসজিদে মুসল্লি তারা ছিল, অন্য জায়গায় বাড়ি নওগাঁতে, শুধু একটু দিনই পরিবেশ পাওয়ার জন্য তারা নওদাপাড়ায় এসে বাসা ভাড়া নিয়ে এখানে অবস্থান করছেন। এই ছোট্ট ছেলে কল্পনাই করা যায়, সে এখনই 4-5 লক্ষ টাকা মাসে ইনকাম করে, একটা ইউনিভার্সিটি প্রফেসর বেতন কয় টাকা। আমরা রিটায়ারমেন্ট হওয়ার পরে আমরা হয়তো 1 লাখ টাকা পেয়েছি, ও একদিনই পায়। তো দেখা যাচ্ছে শুধু হাত নিয়ে সন্তান জন্মগ্রহণ করে না, মেধা নিয়ে জন্মগ্রহণ করে, আর মেধার মাধ্যমে আল্লাহ তার রুজির ব্যবস্থা করেন। একজনকে এক এক মেধা দিয়ে আল্লাহ দুনিয়া পাঠান। আর এই জন্য আল্লাহ পাক বলছেন, দেখো ইয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম, যারা ইমানদার এবং তাদের সন্তানরা তাদের অনুসারী, বে ইমানেন, ইমানের দিক দিয়ে সন্তানরা বাপের অনুসারী, আল হাকনা বিহিম যুররিয়াতুহুম, আমরা তাদের সঙ্গে তাদের সন্তানদেরকে কিয়ামতের দিন মিলিয়ে দেবো, কারণ বাপ তো আগে মারা যাবে, সন্তান পরে মারা যাবে। আজকে আপনারা সোনামনি অনুষ্ঠানে একটা জানাজা দেখলেন, সুন্নতি জানাতে বেদাতি জানাজা, বাপ তো মরে গেল, ছেলে তো কান্না শুরু করলে, একদিন ছেলেও তো মরবে। তাই আল্লাহ বলছেন আল হাকনা বিহিম যুররিয়াতুহুম, ওই সন্তানদের আমরা যদি সে ইমানদার হয় তার ইমানদার বাপের সঙ্গে কিয়ামত দিন আমরা মিলিয়ে দেব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের আমলের সামান্যতম কোনো ত্রুটি করব না, যা যথাযোগ্য ফলাফল তাদেরকে আমরা দিয়ে দেব। মনে রেখে দিও, কুল্লু মরিইন বিমা কাসাবা রহীন, প্রত্যেক মানুষ তার স্ব কর্মে দায়বদ্ধ, যা কর্ম পাবেন করবেন তার ফল পাবেন। মানুষ আপনার ফল নাও দিতে পারে, মানুষ আপনার মূল্যায়ন নাও করতে পারে, কিন্তু আল্লাহ কিন্তু যথাযথ মূল্যায়ন করবেন। বোঝা গেল? এই সন্তানরা আপনার জন্য পরকালীন মুক্তির ওসিলা। হাদিসে আরও এসে পরিষ্কার হবে যে সবচেয়ে পবিত্র রুজি হল মানুষের নিজের উপার্জিত রুজি।
আর সন্তানগুলো তার সবচাইতে পবিত্রতম উপার্জন। সন্তান যে নেকির কাজ করে পিতামাতা কবরে গিয়েও তার একটা অংশ পায়। যদি আমরা বলি সন্তান কোনো গুনাহ করলে সেটারও তো অংশ পাবে, সেটা কিন্তু হাদিসে নাই। নেকির কাজ করলে পিতামাতারা পায়। যখন হিসাবের দিন আল্লাপাক বসবেন তখন পিতামাতা বলবে আল্লাহ তো এত নেকির কাজ তো আমি করিনি, আমার তো মূর্খ মানুষ, এত তো নেকির কাজ করি নাই, এত নেকি কী করে হলো? তখন আল্লাহ বলবেন না তো তোমার সন্তানের দোয়া, তুমি সুসন্তান রেখে আসছিলে, সেই দোয়া। দেখা যাচ্ছে সন্তানকে ছোট্ট থেকে যদি গড়ে তোলা যায় এই সন্তান পিতার জন্য, শুধু দুনিয়াতে নয় আখেরাতেও তার সাথী হয়। আর এই সাথী হওয়াটাই বাপ মাদের সবচেয়ে বড় পাওয়া। সুরা ইয়াসিনেও এই বিষয় রয়েছে। এমনকি আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতে আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের স্ত্রীরা খুশি বলে। তাহলে বোঝা গেল স্ত্রীকেও বাছাই করে সুন্দর স্ত্রী দিনদার স্ত্রী আপনার গ্রহণ করা কর্তব্য। তাহলে ওই স্ত্রীও আপনার সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন এবং আল্লাহ বলবেন সালাম আলাইকুম, আল্লাহ আপনাদের উভয় স্বামী স্ত্রীকে সন্তান সন্ততিদেরকে সেদিন নিজে সালাম দেবেন, বলে আলহামদুলিল্লাহ ছেলে বড় পাওয়ার কী আছে। সালাম কওলাম মির রাব্বির রহিম, তোমার দয়ালু পিতা সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে সালাম দেওয়া হবে। তাই সালাম পাওয়ার যোগ্যতা অর্জন করা খুবই জরুরি। আর এজন্যই আমরা ছোট থেকে সন্তান গড়ে তোলার স্বার্থে সুনামানি সংগঠন করেছিলাম। আজকে আপনারা যারা ছিলেন দেখছেন সে তৃণমূল পর্যায় থেকে, গ্রাম থেকে এলাকা, এলাকা থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্র, শাখা পর্যায়ে যেখানে 10,000 সুনামণি অংশগ্রহণ করেছে, তো সেখানে নিঃসন্দেহে আরও কয়েক হাজার প্রতিযোগী ছিল যাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজনের হিসাব হচ্ছে 10,000। তাহলে 10,000 সঙ্গে যদি আমরা আরও 5 জন করে যদি যোগ করে তো 50,000। এতগুলো বাচ্চা যে সারা দেশে গড়ে উঠেছে এবং তারা যে আজকে কেন্দ্রীয়ভাবে এখানে এসেছে, আপনারা দেখেছেন একটা ছোট্ট বাচ্চা কুমিল্লা, ওই বাচ্চাকে টেবিলে উঠে দাঁড় করিয়ে দিতে মানুষকে দেখাতে হলো, তার কোনো ভুল ধরা যায়নি। কোন দোয়া কোথায় বলতে হয়, হাদিস নম্বর কত, সব একটা ভুল ধরা যায়নি। আর দুদিন ধরে প্রতিযোগিতা হচ্ছে ভগ্নাংশের, দুজনেই 5 পেয়েছে, 5.3, 5.4, 0.4 বাদ পড়ে গেছে। এইভাবে হাড্ডাহাড্ডি লড়াই করে যারা আজকে পুরস্কার পেল এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আপনার কি মন চায় না আপনার সন্তানটা ঠিক এমনি করে গড়ে ওঠে? অধিকাংশ বাবা চায় আমার ছেলে বিবিএ এমবিএ পড়ে বড় ব্যবসায়ী হোক। এটা কে না চায়? আপনার বিবিএ এমবিএ পড়া লাগবে না, ওই এমবিএ 10 বার পড়লে যা ও শিখবে থিওরিতে, তার বাবা যা চাষ করে প্র্যাকটিক্যাল সে হচ্ছে বেশি জানে। এগ্রিকালচারের এমএ পাস করে একটা লোক যদি গ্রামে যেয়ে বাবার সঙ্গে লাঙলে হাত দেয় পারবে? ও বাবা হচ্ছে বেশি জানে, অত ওসব পড়ার জন্যে অত ডিগ্রি লাগে না। জেলে মাছ মারে সে যত বেশি বোঝে, যারা থিওরিতে আসে আমাদের ইউনিভার্সিটিতে তারা কিন্তু অতটা বোঝা, এদের প্র্যাকটিক্যাল জ্ঞান নেই তো থিওরিতে আসে। এরপরও প্র্যাকটিক্যাল জ্ঞানের দরকার আছে, সেটা আলাদা বিষয়, আমরা নিষেধ করি না। কিন্তু প্রশ্ন হলো রুজির ব্যবস্থা আল্লাহ সবার জন্য করে দিয়েছেন, এটা মুসলিম হোক অমুসলিম হোক, কৃতজ্ঞ বান্দা হোক আর অকৃতজ্ঞ বান্দা হোক, আল্লাহ সবাইকে দিবেন। কারণ আকাশের সূর্য সবার জন্য সমান, আকাশের বৃষ্টি সবার জন্য সমান, সূর্য উঠছে দুপুরে মাতণ্ডে অগ্নিবৃষ্টি করছে, আবার বিকালে ম্রিয়মান হয়ে যাচ্ছে, আবার সন্ধ্যায় লুকিয়ে যাচ্ছে। এটা সবার জন্য, শুধু মুসলমানের জন্য নয়,
ঠিক আল্লাহ পাকের রহমত তেমনি সবার জন্য। এটা আপনার জন্য চিন্তার কোনো কারণ নেই, আপনার সন্তান অবশ্যই খাবে, আল্লাহই তাকে খাওয়াবেন। শুধু আপনার দায়িত্ব একটাই, সন্তানের লক্ষ্য নির্ধারণ করা। একটা মানুষ সব পেয়েছে, পাওয়ার পরে আর কি পাওয়ার বাকি আছে বলেন? মাছ গোশ ডিম সবই খাচ্ছে, এখন কোনো কিছু পাওয়ার অভাব, কোনো কিছুরই অভাব নেই, অভাব নেই কিন্তু এখন কিছুটা অভাব আছে। সে ভাবছে তাই তো, যদি আজকে আমি মরে যাই এর পরিবর্তে জীবনটা কী হবে? এখানে গিয়ে সমস্যা হয়, এখানে সৃষ্টি হয় একটা দর্শন, এখানে মানুষের জীবন দর্শন লুকিয়ে আছে। কেউ কল্পনাতে অনেক কিছু ধারণা করে নিয়েছেন, মরে গেলে আমার এই আমার কী বলে নিজেরা বানিয়ে দিয়েছে একটা থিওরি, যে বিধবা নারীর দ্বিতীয় বিবাহ করতে পারবে না, সতীদাহ প্রথা ছিল উপমহাদেশে হিন্দুদের মধ্যে, এখনো আছে। স্বামী মরে গেছে, স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত বিধবাকে বাপ মা সবাই মিলে হাত পা বেঁধে ছুড়ে দিচ্ছে আগুনে, ওই মেয়েটি চিৎকার দিতে দিতে একসময় ঠান্ডা হয়ে যাচ্ছে, আগুনে শেষ হয়ে যাচ্ছে। নিজের জন্মদাতা পিতামাতা শ্বশুর স্বামীর সবাই বলছে উলুধ্বনি করে, ওই স্বর্গে চলে গেল। এটা ছিল কোন ধর্মীয় প্রথা? ঠিক এমনি করে এক একটা ধর্মের লোক বানোয়াট ধর্ম যারা বানিয়েছে, তারা এমনি করে করে নানা কিছু রচনা করেছে ধর্মের নামে। হিসাবে বলা হয় এ পৃথিবীতে 259টি ধর্ম আছে, আসলে তো একটাও ধর্ম না। ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, ধর্ম একটাই যেটা ইসলাম, আর বাকি একটাও ধর্ম নয়। এসবগুলো মানুষ ভবিষ্যৎ জানে না, এক একটা কল্পনা করে করে এক একটা বানিয়েছে। যেটা আজকে জানাজা অনুষ্ঠানে আপনি দেখলেন না, পাগড়িওয়ালা কীভাবে ঠকা ঠকলো একটা বাচ্চার কাছে। ইসলামের দিক নির্দেশনাটাই হচ্ছে মানুষের জীবন দর্শন। আপনার জীবন অবশ্যই মৃত্যু আসবে, জীবন যখনই এসেছে মৃত্যু অবশ্যই আসবে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আপনি জানেন না। যেমন আপনি আল্লাহকে দেখেন না, অথচ আল্লাহকে মানতে বাধ্য, ঠিক তেমনি করে মৃত্যুর পরে যে একটা জীবন আছে এটা আপনাকে মানতে বাধ্য হতে হবে, কারণ এটা আপনি জানেন না। যিনি জানেন তিনি বলে দিয়েছেন তোমার পরবর্তী জীবনে এই এই হবে। যারা এটা বিশ্বাস করে তারা হলে মুমিন, যারা এটা অবিশ্বাস করে তারা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে পথ হাজড়ি মরে। সেদিন নেটে দেখলাম কিছু বলিভিয়ার কিছু মহিলা হাতে ধর্মগ্রন্থ নিয়ে পাশের সাগর তারপরে বাঁধ প্রচণ্ড গরমে দাবদাহে বাঁচার জন্য আসমানের দিকে ফিরে চোখের পানি ফেলে বৃষ্টি প্রার্থনা করছে। অথচ ইস্তেসকার সালাত আছে না হাদিসে, আমরা এটা আমল করি না? যদি ইস্তেসকার সালাত আদায় করতাম তাহলে কিন্তু সমস্যা ছিল না, কিন্তু ওই নিজে নিজে কল্পনা করি রে, ওরা বুঝে গেছে আসলে নাস্তিকবাদের কোনো মূল্য নাই, কেউ না কেউ আস্থা সৃষ্টিকর্তা, মানে মানুষ ঠেলায় পড়লে তখন বুঝে বুঝতেছে। আর তারা তাদের বিশ্বাস মতে তাদের ঈশ্বরের কাছে কাঁদতেছে। ঠিক অমনিভাবে আজকে দেখেন কি হচ্ছে। আজ 7 দিন ধরে, গত শনিবারের সাড়ে 16টায় শুরু হয়েছে, আজকে শুক্রবার, ফিলিস্তিনে কি হত্যাযজ্ঞ চলছে, পৃথিবী চুপচাপ বসে আছে, মুসলিম বিশ্বের মুখে তালা দেওয়া, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সরকার এখনও চুপ করে আছে, কারণ এদের হাত পা বাঁধা ইহুদি খ্রিস্টানদের কাছে। ইহুদি খ্রিস্টান সব এক হয়ে গেছে, মুসলিম বিশ্ব নরম নরম কথা বলছে, নরম নরম প্রতিবাদ কোনো কঠোর কোনো কথা নাই, অথচ ফিলিস্তিনের মুসলিম ভাই বোনরা প্রতিনিয়ত বোমার খরা হচ্ছে। গত পরশুদিন রাত 11 পর্যন্ত আমার বড় ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিবের ইসলামাবাদ ইউনিভার্সিটির বন্ধু, ফিলিস্তিনি বন্ধু,
এখান থেকে কথা বলেছে তার সঙ্গে, সেও ডক্টর ডিগ্রিধারী, সে কথার জবাব দিচ্ছে আর বলছে, ভাই ওই যে আগুনের লালিয়ান শিখা ওটাতে আমরা একটু আলো দেখতে পাচ্ছি, পানি বিদ্যুৎ সব বন্ধ করে দিয়েছে, আমরা পানি পাচ্ছি না, আলো পাচ্ছি না, খাওয়া পাচ্ছি না, কখন দুনিয়াতে বিদায় হয়ে যাবো জানি না। এই কথা বলল রাত্রি 11টায়, আধা ঘন্টা পরে ফোন করে আসার সারা শব্দ নাই, অর্থাৎ মনে শেষ হয়ে গেছে। এই দৃশ্য দেখছে এক মুখের চোখের পরে সবাই দেখছে এবং শুনছে। এরপরও 57টি ইসলামী রাষ্ট্র নীরব হয়ে আছে, কারণ তারাও ইহুদি নাসারার গোলামি করছে, অন্যভাবে যারা বন্দী হয়ে আছে কথা বললে হয়তো তারা মার খাবে। এ যেমন 60টি রাষ্ট্র সমর্থন দিয়েছে বটে, প্রতিবাদ করেছে বটে, কিন্তু কার্যকর প্রতিবাদ কেউ করেনি। তবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের গজব আসবেই, আল্লাহ কোনদিন কাউকে বেশি বাড়তে দেন না, বেশি বাড়লে ঝড়ে ভাঙে কথা আছে বাংলায়, এরা বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেছে যে এখন তারা বলতে চাচ্ছে ফিলিস্তিনের অস্তিত্ব রাখা হবে না। গত সেপ্টেম্বরে যে জাতিসংঘের সাধারণ পরিষদ সভা হয়ে গেল, সমস্ত বিশ্বের সব দেশের নেতারা সেখানে গিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কট্টরবাদী, ইহুদিবাদী, সে যে ইসরায়েলের পতাকা দেখিয়েছে সেখানে ফিলিস্তিনের কোনো অংশ নাই, অর্থাৎ সে চাচ্ছে ফিলিস্তিনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে। অথচ এই ফিলিস্তিনের প্রায় 5000 নবীর কবর, এখানে ইব্রাহিম আলাইহিসসালামের কবর, আর এখানে আব্দুল রসুলের মেরাজ, এখান থেকে হয় মক্কা টু ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশ মহল্লা, তাই না? এই জন্য এটাকে আমরা বলি বাইতুল আকসা। আকসা মানে প্রান্ত দেশের মসজিদ, প্রান্ত দেশ কেন, ভূমধ্য সাগরের তীরবর্তী হচ্ছে ফিলিস্তিন, এরপরে আর মাটি নাই। মুসলমানদের তিনটা কেবলা মক্কা মদিনা আর বাইতুল মুকাদ্দাস, আজকে আক্রান্ত অথচ মুসলিম বিশ্ব চুপচাপ। আমরা কিভাবে জান্নাত পেতে পারি? অথচ হাদিসে বলা হচ্ছে মুমিন সেই মুমিন, সমস্ত মুমিন এক ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই ভাই। এক অংশ ব্যথা তো ধরে আর এক অংশ ব্যথা তো হয়, দেহে জ্বর আসলে সর্বাংশ জ্বর হয়, আর হতভাগ মুসলমানের হাদিস সব ভুলে গেছে। এরাই আবার ইয়ারবি সালাম এলাকা দিয়ে লাভদোটে ক্যাম করে, এরা কেমন মাঠে আল্লাহ রসুলের সাফাত কামনা করে। আল্লাহ রসুল তো বলবে কি, আমার পিতা ইব্রাহিমের এলাকাটা আক্রান্ত হলে ইহুদিদের দ্বারা, রাজা কুমার প্রতিদিন গাড়ি মকদুম আলিম বলছে না, মকদুম কারা, ইহুদিরা না, সে মকদুম এসে তোমার উপরে হামলা করছে আর তুমি মরহুম রহমত প্রাপ্ত, তুমি কোনো কথাই বলছো না। এই জন্য আমরা সারা দেশে আজকে কুনুতে নাজিলা নির্দেশ দিয়েছি আমাদের সংগঠনের এলাকায়, এই মসজিদে ইনশাআল্লাহ কুনুতে নাজিলা হবে, রুকুস পরে শেষ রাকাতে রুকুর পরে উঠে আমাদের ইমাম সাহেব কুনুতে নাজিলা করবেন, আপনারা যেন ঝট করে সেজদা যাবেন না আবার। তো কুনুতে নাজিলা আজকে আমরা যদি শরীক হতে পারি অন্তত আল্লাহ কাছে, তাদের বিরুদ্ধে বদ্ধটুকু করার তো অধিকার আমাদের আছে, তাই না? আল্লাহ রসুল তখন এক মাস কুনুতে নাজিলা পড়েছিলেন, সেই সময়কার ওয়াদা খেলাফকারী নব মুসলিমদের বিরুদ্ধে, অকুল অজিবিয়ানের বিরুদ্ধে এক মাস কুনুতে নাজিলা পড়েছিলেন, মুশকাতে আছে এগুলো। তো আমরা এক মাস না পড়ে অন্তত 100 দিন না তো পড়িনি সবকে নিয়ে, এরপরও আপনারা নিজেরা পড়তে পারেন, বাড়িতে প্রত্যেক সালাতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কার দো আল্লাহ কবুল করবে আল্লাহ ভালো জানে, যদি আল্লাহ কবুল করেন তাহলে ওই সমস্ত বোমা টোমা কোনো কাজে লাগবে না, কারণ আমাদের কাছে ইতিহাস রয়েছে যখন ভারত পাকিস্তান যুদ্ধ লাগে 65-এ, তখন তো আমরা বেশ বড়। পরে রাশিয়ার তাশখন্দে লাল বাহাদুর শাস্ত্রী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আর পাকিস্তানের আইয়ুব খানদের চুক্তি করলেন, শান্তি চুক্তি, এক পর্যায়ে
লাল বাহাদুর শাস্ত্রী বলল, আচ্ছা আমরা যে লাহোরে বোমাগুলো মারলাম সে বোমা মারতে লাহোরের অস্তিত্ব থাকার কথা না, দেখছি কিছুই হয়নি, বোমাগুলো গেল কোথায়? বিশেষ করে লাহোরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা উড়িয়ে দিলে একদম ডিসকানেক্ট হয়ে যায় বসবাস, কিছু হয়নি। তো আয়ুব খান বলছে, তুমি জানতে নেই তুমি কিসের হামলা কী হো মুসলমান, আল্লাহ আল্লাহ বল কর জিহাদ শুরু করতে হয়, ও বিসমিল্লাহ বল কর খাতে হয়, আলহামদুল বল কর খানা খতম করতে হয়, কিন কম পর হামলা কি তুমি জানতে হো, তোমারে বোমা কো ফেরেশতা সব উঠায় নিয়ে গিয়া হয়ে যা, তুমি জানো তোমরা কোন জাতির উপরে হামলা করেছো, যারা বিসমিল্লাহ বলে খায় আলহামদুলিল্লাহ বলে শেষ করে খুশি আল্লাহ আকবর বলে, এবং যারা যুদ্ধ শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ সেই জাতির স্বার্থে ফেরেশতা দিয়ে তোমার বোমাগুলো সব উঠিয়ে নিয়ে চলে গেছে। সেই সময়ের ঘটনা আজকে আপনাদের শুনিয়ে দিলাম। আল্লাহবাক যদি রহম করেন ইসরায়েলের সমস্ত বোমা নিষ্ক্রিয় হয়ে যায় একটা ফেরেশতার কাছে, বদরের ময়দানে আল্লাহবাক ফেরেশতা নামাননি, ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবালাকুম ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। বদরের যুদ্ধে যখন তিনগুণ প্রশিক্ষিত কাফের সেনার সামনে অপ্রস্তুত অবস্থায় মাত্র 313-314 জন সাহাবি বিপদগ্রস্ত হয়ে পড়লেন, কি করবো আমরা এখন? তখন আল্লাহ রাসূল নিজে আল্লাহ কাছে হাত উঠে কাঁদতে লাগলেন, হে আল্লাহ ইনতহলে হাজির সাহাবাদা, হে আল্লাহ এই ক্ষুদ্র জনগোষ্ঠী যদি আজকে দুনিয়াতে ধ্বংস হয়ে যায় পৃথিবীর কোথাও তোমার ইবাদত করার লোক থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ এই আয়াত নাজিল করলেন, সূরা আনফাল পড়ে দেখুন, ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবালাকুম, যখন তোমরা কাকুতি মিনতি সহকারে তোমাদের প্রতিপালককে ডাকছিলে তখন সঙ্গে সঙ্গে তোমাদের প্রতিপালক তোমাদের দাওয়াত ডাকে সাড়া দিয়েছিলেন, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, আমি সেখানে সঙ্গে সঙ্গে 1000 ফেরেশতা নামিয়ে দিয়ে তোমাদের সাহায্য করেছিলাম। ইনশাআল্লাহ যদি মুসলিম বিশ্ব দোয়া করে 1000 ফেরেশতা দিয়ে ওই ফিলিস্তিনিদেরকে আল্লাহ রক্ষা করবেন, ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ওটা থাকবে না। ইহুদিন আসার যার কোশ্চেন করে মুসলমানদের বন্ধু নয়, বলেন তদ্দালিয়াহুদ বলেন আল্লাহ আল্লাহবাক বলছেন, মনে রেখো মুসলমান কশ্চিনকালে ইহুদি নাসারা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের দলভুক্ত হও। এই আয়াতগুলো উচিত ছিল নেতাদেরকে পড়া এবং আমল করা, কিন্তু যাদের দায়িত্ব তারা এটা পালন করা নিত, আমরা কি দায়িত্বহীন হবো নাকি? আমরা তো প্রার্থনা করতে পারি, আমরা প্রার্থনা প্রাণ খুলি করবো আল্লাহ যেন এই বিপদগ্রস্ত মজলুম ভাই বোনকে দ্রুত মুক্তি দান করেন এবং এই মকজুব শয়তানগুলোকে আল্লাহ দুনিয়াতে উঠিয়ে নেন। আজকের সোনামণি আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের প্রত্যেকের বাড়িতে সোনামণি হোক, সন্তান বেশি হোক, তাদের দ্বারা দুনিয়া আবাদ হোক। আজকের বাংলাদেশ এখন পর্যন্ত ওই পর্যায়ে যায়নি যতটা ধ্বংসের পর্যায়ে গেছে চীন, রাশিয়া, জাপান, যারা পরাশক্তিগুলির দাবিদার, তাদের আজকে কারখানার শ্রমিক নাই, কোনো মেশিন চালাবার লোক নাই, সব বাইরে থেকে লোক নিয়ে যাচ্ছে, বাংলাদেশের প্রায় 1.5 কোটি লোক আজকে বাইরে, কারা সব তারাই নিচ্ছে আমাদেরকে টাকা লোভ দিয়ে দিয়ে, কিন্তু আমরা আমাদের নিজের দেশের কর্মশক্তি আশা হারিয়ে ফেলছি, আমাদের নিজের দেশের যে সম্পদ আল্লাহ দিয়েছেন এইগুলোকে যদি আমরা আবাদ করি, এখানে সুন্দর পরিবেশে আমরা বসবাস করতে পারবো, বিদেশি ওই মসজিদদের পরিবেশে আপনার সন্তান কোশ্চেন করলো ভালো পরিবেশ পাবে না। আল্লাহবাক আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى هو أعلى وأعز وأجل وأتم وأهم وأكبر. سمع الله لمن حمده. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم عن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين واحضر الكفرة والفجرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المسلمين فلسطين. اللهم انصر المسلمين فلسطين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في كل مكان. اللهم شدد شملهم. اللهم مزق جمعهم. اللهم فرق بنيانهم. اللهم دمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطاك. اللهم اشدد واشدد وطاك على اليهود والنصارى. اللهم اشدد وطاك على اليهود والنصارى. اللهم اشدد على كانت يهود. اللهم اشدد وطاك على نداء يهود. اللهم اشدد وطاك على نداء يهود ومن معهم. اللهم اشدد عليك وطاك على يهود والنصارى المسلمين. اللهم منزل. اللهم منزل. اللهم منزل كتاب مجري الصحابي سري الحساب هاتم الأحضار. اللهم منزل المسلم كتاب. اللهم أهل الكتاب اليهود والنصارى. اللهم أهل الكتاب اليهود والنصارى. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين. آمين. الله أكبر.